পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের তোপ মোদির। একদিকে যেমন পঞ্চায়েতে সন্ত্রাসের কথাও তিনি বলেছেন, অপরদিকে পরিবারতন্ত্র নিয়েও বলেছেন এরা দেশের শিশু কিশোররা এগিয়ে যাক এটা চায় না। কি বলেছেন প্রধানমন্ত্রী একবার আপনাদের দেখায় পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের তোপ দেখেছেন মোদি, এবং তিনি বলছেন যে এরা চায় না দেশের শিশু কিশোররা অর্থাৎ পরবর্তী প্রজন্মেরা এগিয়ে যাক, এরা শুধু নিজেদের সন্তান আত্মীয়দের উন্নতি চায়। এ কথা তিনি বলেছেন বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। भ्रष्टाचार की इस दुकान में जुटे हुए ये सभी परिवारवाद के कट्टर समर्थक है। इन परिवारवादियों का मंत्र है ऑफ द फैमिली, बाय द फैमिली, फॉर द फैमिली, फैमिली फर्स्ट, नेशन नथिंग। इनके लिए देश के गरीब के बच्चों का विकास नहीं, बल्कि अपने बच्चों का, अपने भाई भतीजों का विकास मायने रखता है। इनकी एक ही विचारधारा है, एक ही एजेंडा है, अपना परिवार बचाओ, परिवार के लिए भ्रष्टाचार बढ़ाओ। বিরোধী জোটকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণের পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি কি বলেছেন শুনুন। মোদী সবকা সাথ সবকা বিকাশ বলে শুধু আদানির উন্নয়ন করছেন, শুধু অনিল আম্বানির উন্নয়ন করছেন, ব্যাপক বড় বড় দুর্নীতি করছেন, সেটা কে বলবে? মোদীর মুখে এইসব বানায় না, উনি দেশের প্রধানমন্ত্রী, উনি উত্তর দিন যে আদানির বিরুদ্ধে যে শেয়ার স্পেকুলেশন এবং ঘাপলার অভিযোগ উঠেছে সে নিয়ে উনি কিছু করছেন না কেন? উনি কেন নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়া যে পালিয়ে গেল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।